কন্দবাড়ি হাই স্কুল আয়োজিত 125 বছর পূর্তি উৎসবের সূচনা হয়েছিল বিগত 6ই জানুয়ারি 2023 খ্রিস্টাব্দে। সুদীর্ঘ এক বছর পথ পরিক্রমার মধ্য দিয়ে আজকে আমরা উপনীত হয়েছি সমাপন পর্যায়ের অনুষ্ঠান, যে অনুষ্ঠান জানুয়ারির 4, 5, 6 তারিখ 2024 সালের শুরু হবে বা শুরু হয়েছে। আজকের প্রথম দিনের অনুষ্ঠান, আজকে 4ঠা জানুয়ারি 2024, এই প্রথম দিনের অনুষ্ঠানের কাজ ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি। বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত মর্মর মূর্তির মাল্যদানের মাধ্যমে সূচনা হয়েছে আজকের এই অনুষ্ঠান। তারপরেই জাতীয় পতাকা, বিদ্যালয় পতাকা এবং উৎসব পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং নিরবতা পালনের মধ্য দিয়ে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছিল। প্রথম পর্যায়ের কাজ আমরা শেষ করেছি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। এই মুহূর্তে আমরা মূল মঞ্চ অর্থাৎ স্বর্গীয় আনন্দমোহন ছাত্রার মূল মঞ্চে আমরা উপনীত হয়েছি। এখানেই আজকের উদ্বোধনী সভার কাজ শুরু হবে। সম্মানীয় অতিথিবৃন্দ ইতিমধ্যেই আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন। আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব, সভার কাজ শুরু করব। নমস্কার সবাইকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি, সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিদ্যালয় প্রাঙ্গণে এবং উৎসব প্রাঙ্গণে উপস্থিত থেকে আগামী 3 দিনের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করবেন, সেই কারণেই আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য একান্তভাবে কামনা করি। 125তম বর্ষে এই যে স্মরণিকাতে আপনি উপস্থিত, এই কেমন কি বলবেন আগামী স্মৃতি? অবশ্যই এটা একটা খুব গৌরবময় মুহূর্ত আমাদের কাছে। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অবশ্যই গর্ব অনুভব করছি, কারণ 125 বছরের বিদ্যালয় পূর্ব মেদিনীপুর কেন পশ্চিমবঙ্গের নেই বললেই চলে, গুটিকতক বিদ্যালয়ের মধ্যে এটি একটি বিদ্যালয়। এইরকম একটি বিদ্যালয়ের শিক্ষক শুধু নয়, একজন প্রধান শিক্ষক, সেই সঙ্গে শিক্ষক হিসাবেও নিজেকে গর্ব অনুভব করছি এবং এরকম একটা অনুষ্ঠান অনেক কষ্টের মধ্য দিয়ে আয়োজন করতে পেরেছি, সবার সহযোগিতা পেয়েছি, সেই কারণেই অবশ্যই এটা সাধুবাদ, সকলকেই সাধুবাদ জানাবো যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অবশ্যই আপনার নাম কোন? আমি জয়দেব সাউ, প্রধান শিক্ষক আকন্দবাড়ি হাই স্কুল।